স্ত্রীর অনুমতি ছাড়া ভুলেও একটা কাজ করবেন না। অনেকেই এই ভুল কাজটি করে নিজেদের জীবনে অনেক বড় বড় ক্ষতি করে থাকে। দেখুন, যারা স্বামী স্ত্রী হয়েছেন বা বিবাহ করেছেন, বিশেষ করে যারা নবদম্পতি হয়েছে, তারা এই ধরনের ভুলগুলো বেশি করে থাকে। স্বামী স্ত্রীর মাঝে আল্লাহ তাআলা যে মধুর সম্পর্ক সৃষ্টি করেছে, এটার ভিতরে ব্যাঘাত ঘটানোর জন্য এই একটা মাত্র কাজে আপনার যথেষ্ট। এই জন্য যারা বলেন যে স্বামী স্ত্রী মিল নাই, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, তাদের মাঝে মিল মহব্বত বাড়তে পারে কিভাবে, আমি তাদেরকে বলবো আপনারা সতর্ক হন, এই কাজটা আপনি ছেড়ে দেন। একটা কাজ যদি কেউ স্ত্রীর অনুমতি ছাড়া করে, তাহলে তার জীবনে, তার দাম্পত্য জীবনে সে অসুখী হওয়ার জন্য এইটাই যথেষ্ট, আর কিছুর প্রয়োজন নেই। সেই কাজটি কি, এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকবো। আমার তৌফিকই ইল্লা বিল্লাহ। দর্শক, স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী ভুলেও একটি কাজ করবেন না। সেই কাজটি হলো, যখন আপনারা ফিজিক্যালি ইন্টারভিউ করেন, সহবাস করেন, স্বামী স্ত্রী মিলন করেন, এই মিলনের সময় অনেক পুরুষ আছে যে বাচ্চা নিতে চায় না, তখন তারা তার এই বীর্য ভিতরে আউট না করে তারা বাহিরে আউট করে দেয়। দেখুন, বীর্য ভিতরে আউট করাটা স্ত্রীর একটা অধিকার, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী স্ত্রীর জন্য নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ফিহা, আর এই স্ত্রী তো তোমাদের জন্য স্বর্ষ খ্যাতস্বরূপ, তুমি যখন চাও যেভাবে চাও সেভাবে কিন্তু তার সাথে তুমি মিলন করতে পারো। শুধুমাত্র নিষিদ্ধ যেই সময়টা আছে, অর্থাৎ হায়েদের সময় অথবা এহরামের সময়, এই সময়গুলো বাদ দিয়ে, তাহলে একজন স্ত্রী স্বামীর জন্য কতটা বৈধ, কতটা উন্মুক্ত, যে কোনো সময়, এনি প্লেস, এনি টাইম, যে কোনো সময়, যে কোনো স্টাইলে সে যদি চায় উপভোগ করতে পারে। কিন্তু সেই স্বামী যদি স্ত্রীর একটা অধিকার আদায় না করে, তখন তাদের মাঝে দাম্পত্য জীবনে তাদের অসুখের এবং অমিলের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়, বড় একটা ভূমিকা পালন করে এই কাজটি। সেটা হলো যে বীর্য ভিতরে আউট না করা, কারণ একজন স্ত্রী যখন মিলন করে তখন সে যেহেতু নিচে থাকতে হয়, এই আপনার ওজন যতটুকু হোক, 60 কেজি 70 কেজি, এত বড় একটা ওজনকে সে ধারণ করছে, সে এখানে যে ইন্টারমেন্ট করার সময় যে মজাটা পাচ্ছে, সেই মজাটা কিন্তু আসলে তার মূল মজা না। মূল মজা হলো যখন এটা আউট হয়, ভিতরে তার পৌঁছে যায়, তখন তার কাছে প্রশান্তি মনে হয়, তার কাছে তৃপ্তি লাগে। তো তার এই তৃপ্তির জায়গাটা যদি আপনি আঘাত করে দেন, সেটা যদি আপনি বাহিরে ফেলে দেন, তাহলে কিন্তু অবশ্যই তার অনুমতি নিতে হবে। তার অনুমতি ছাড়া একজন পুরুষের জন্য কখনোই এভাবে আজল করা, আরবিতে এটাকে আজল বলে, এই আজল করার অনুমতি নেই। যারা এভাবে আজল করতেছেন বাচ্চা না নেওয়ার জন্য অথবা অন্য যে কোনো কারণে, তাদেরকে বলবো আপনারা সতর্ক হন, এটা অবশ্যই আপনার স্ত্রীর অনুমতি থাকতে হবে। স্ত্রীর অনুমতি না থাকলে শুধু শুধু তাকে এই সহবাসের নামে একটা কষ্ট দেওয়া হচ্ছে, তার উপরে নির্যাতন করছেন আপনি, আর এর কারণে হতে পারে আপনার দাম্পত্য জীবনে আপনি অমিল পাবেন, আপনার সুখ আসবে না। এই জন্য খুব সতর্ক হন। নবদম্পতির ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এমন হয় যে বাচ্চা নেবে না, ঔষধ খেলে অনেক সময় বিভিন্ন সমস্যা হয়, রোগ সৃষ্টি হয়, তো আমরা আজল করব, অর্থাৎ বাহিরে ফেলে দেব। বাহিরে ফেলার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে স্ত্রীর অনুমতি নিতে হবে। স্ত্রীর অনুমতি ছাড়া ভুলেও কেউ এই কাজটি করবেন না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আল বিদা, মা আসসালামা।